করোনা হবার পর মানে আপনি আপনার পরিবার জীবন সম্পর্কে একটা শিক্ষা তো হয়েছে, সেই শিক্ষাটা কি বলেন তো? জীবন শিক্ষাটা আজকে আমি করোনা হওয়ার পর আমি বাড়িতে গেছি, কেউ আমার পাশে দাঁড়ায় নাই, নিজের স্ত্রী সন্তান সবাই দূরে। মানে আমি আমি যে মনে হচ্ছে একটা কি বলবো আর, যে কত নিকৃষ্ট মানুষ আমি, ওরা আমাদের কাছ থেকে আমাকে দেখে দূরে দূরে সরে যায়, নাক মুখ ঢাকায় রাখে। হ্যাঁ, নিজের জীবন নিজের ওয়াইফ বাচ্চারা বাচ্চাকে তো আসতেই দেয়নি আমার কাছে, বাচ্চাকে তো অন্য জায়গায় পাঠাই দিচ্ছে, আমাকে আসতেই দেয়নি। তখন নিজের খুব কোনো কোনো আত্মীয় স্বজন আমাকে দেখতে আসেনি। হ্যাঁ, যে আমি বাড়িতে গেলে অন্য সময় বাড়িতে গেলে সবাই আমাকে দেখার জন্য বাড়িতে আসে, আর সেই সময় আমাকে কেউ দেখার জন্য আসে নাই, যদিও আসছে ওই দূর থেকে, মানে অনেক দূর থেকে চলে যায়, দেখে দেখা করে চলে যায়। কিন্তু সেই সময় কি আপনি পজিটিভ ছিলেন? না, আমি নেগেটিভ অবস্থায় বাড়িতে গেছি, আমি পজিটিভ অবস্থায় না, মানে হাসপাতাল থেকে আমি নেগেটিভ অবস্থায় বাড়িতে গেছি, তারপরে এই অবস্থা। যদি আমি পজিটিভ হয়ে যেতাম তাহলে কি অবস্থা হইত? গ্রামের অন্য মানুষ, গ্রামের অন্য মানুষরা সবাই আমাকে ইয়া করে, মানে এলাকা থেকে বার করে দাও, ও পজিটিভ নিয়ে আসছে, ও বাইরে থেকে আসছে, আরো দশজনে ধরবে, হ্যাঁ এরকম চিন্তা ভাবনা করে। অথচ সেই লোকগুলোকে আমি চান্দা দিয়ে খাবার পাঠাইলাম। কবে? এই যে করোনা যখন শুরু হইল প্রথম, আচ্ছা যখন প্রথম শুরু হয়ে গেল তখন চাঁদা দিলাম, চাঁদা দিয়ে এলাকায় খাবার ব্যবস্থা করে দিলাম, আর যখন আমি অসুস্থ হইলাম তখন এই সিমটমগুলো আমি পাইলাম ওদের কাছে। আমি 14টা দিন বাড়িতে ছিলাম, ঘর থেকে বাইরে নেই, লজ্জায়, মানে নিজে লজ্জায় ঘর থেকে বাইরে নেই। নিজের তখন কিরকম মনে হয়েছে? অসহায়, খালি অসহায় না, যে পৃথিবীতে মনে হয় আমি 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 ছাড়া আমার আর কেউ নেই, পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নেই, আর তার জন্য আমরা সংসারের জন্য এত কিছু করি, এত কষ্ট করি, একটা পুরুষ মানুষ সংসারের জন্য বহু বছর জন্য চুরি ডাকাতি পর্যন্ত করে, ঘুষ খাচ্ছে, চুরি ডাকাতি করতেছে সংসার ঠিক রাখার জন্য, কিন্তু আমরা কার জন্য করতেছি? আসলে অবাক, অবাক জন্য। তাহলে কি শিক্ষা দিয়ে গেল করোনা আপনার কাছে কি মনে হয়? এরপরে কি কোনো কিছু মনে হয়েছে যে ধরেন যেভাবেই হোক আমরা বউ বাচ্চার জন্য ইনকাম বেশি করি, তাদেরকে যারা সবচেয়ে ভালো বাসাটায় থাকে, ভালো স্কুলে পড়ে, এখন কি আর বলবো, ভাষা ভাষা বাসগ্রস্ত হয়ে গেছে। আমি নিজে আমি নিজে যখন দেখছি সব দু চোখে পানি ছাড়া আর কিছু বলতে পারি না, মুখে কথা আসে না, মানে আমি সেই চিন্তাগুলো এখনো করি, ওখান থেকে ছুটি আসার পরে আমি এখনো চিন্তা করি যে বউয়ের জন্য আজকে ঢাকায় পড়ে আছি, বাচ্চার জন্য ঢাকায় পড়ে আছি, গ্রামে রোজগার করতেছি, কিন্তু আজকে তারাই আমার কাছ থেকে দূরে আছে। একটা বার বললো না যে ঠিক আছে আমি ওর কাপড়গুলো ধুয়ে দিই, এই কাজটা করি, সব আমার কাজ আমি করি, আমার আমার কোনো জিনিস স্পর্শ করা যাবে না, ধরা যাবে না, দূর থেকে খাবার দিয়ে যায় ইয়ার মতো করে, কি যেন বলে ওই যে পাখিকে যেমন খাবার দেয় না পশু পাখিকে, ঠিক এরকম দূর থেকে খাবার দিয়ে দেয়। তাদের জন্য জীবনটা শেষ করে ফেললাম। ধরেন আপনি এখন যে টাকাটা ইনকাম করেন, ধরেন মাসে 30,000 টাকা, সাপোজ এই এই টাকাটা কার পেছনে খরচ করেন? আপনি নিজের পেছনে কত খরচ করেন? আর নিজের পিছনে মনে হয় না আমি 5,000 টাকা খরচ করি, সব টাকা সংসারে নিজের পিছনে আমার মনে হয় না 5,000 টাকা খরচ করি। আমি ইচ্ছা করলে একটা ভালো পোশাক করি না, চিন্তা করলে না বউ বাচ্চা ভালো থাকে, একটা ভালো দামি জিনিস কিনবো, এটা না কিনে আমার বউ বাচ্চা পড়বে, এই চিন্তাই করি, ভালো বাসাটা ভাড়া নিয়ে রাখার চেষ্টা করি যে একটু ভালো পরিবেশে থাকবে। হ্যাঁ, বউ বাচ্চার জন্যই সবই করি, নিজের জন্য 5,000 টাকা মনে ব্যয় করতে পারি না। গ্রামের মসজিদ মাদ্রাসার জন্য আপনি কিছু করেন নাই কোনো সময়? গ্রামের গ্রামের মানুষের জন্য সবসময়, মসজিদে তো এমন কোনো মাস নাই যে ইমাম আর মুয়াজ্জিনের জন্য টাকা দেওয়া লাগে না, ইমামের বেতন মুয়াজ্জিনের বেতনের টাকা এমন কোনো মাস নাই যে টাকা দেওয়া লাগে না। তাদের আচরণ কিরকম ছিল?